তোমার কি পড়তে বসে মন মোবাইল বা অন্য কিছুর দিকে চলে যায়? তুমি কি পড়তে বসে ফোকাস করতে চাও কিন্তু ফোকাস করতে পারো না? লকডাউন, নেগেটিভিটি, বাড়িতে বসে থাকা, এই সব কিছু কি তোমার পড়াশোনার অভ্যেসটাই নষ্ট করে দিয়েছে? তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা শুধু তোমার জন্য। দেখো, অর্ধেকের বেশি স্টুডেন্ট, অর্ধেক কেন, 70-80% স্টুডেন্টেরই পড়তে বসে সেই সমস্ত সমস্যাগুলো হয় যেগুলো আজ তোমার হচ্ছে। পড়তে বসে ফোকাস করতে না পারা, কনসেন্ট্রেট করতে চেয়েও মন এদিক ওদিক ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া, গেমের নেশা, সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন, সম্পর্কের টানাপোড়েন, এই যে সমস্ত সমস্যাগুলো তোমার আজকে হচ্ছে সেই সবগুলোই 70-80% স্টুডেন্টেরই হয়। তো সবার প্রথম এটা ভেবে টেনশন নেওয়া বন্ধ করে দাও যে শুধু তোমাকেই পড়তে বসে এই সমস্ত সমস্যাগুলো ফেস করতে হচ্ছে। এবার পরের স্টেপে যাও, সেটা কি? সেটা হলো পড়তে বসলেই যখন দেখবে মন মোবাইলের দিকে বা বিভিন্ন উল্টোপাল্টা চিন্তার দিকে চলে যাচ্ছে, নিজেকে দুটো প্রশ্ন করো। খুব মন দিয়ে শোনো কী কী বলছি। এরকম সময় নিজেকে প্রথম প্রশ্নটা করো যে এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কী, এক ঘন্টা পরে, একদিন পরে বা এক সপ্তাহ পরে কী ইম্পর্টেন্ট, সেই সব কিছু গুলি মারো। নিজেকে জিজ্ঞেস করো যে এই মুহূর্তে কী ইম্পর্টেন্ট। দেখবে তোমার মন যে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো সে আবার ফোকাসড হয়ে গেছে, কারণ ভেতর থেকে জবাব আসবে যে এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পড়াশোনা, যেটা আমি এখন করতে বসেছি। পরের কোশ্চেনটা সাথে সাথে করবে যে এই মুহূর্তে আমি নিজের ভালোর জন্য কী করতে পারি। দেখবে তোমার ভেতর থেকে উত্তর আসছে, সামনে যে বইটা খোলা আছে বা যে নোটটা খোলা আছে তাতে লেখা কোশ্চেনের উত্তরটা পড়তে পারি। যখন পড়াশোনায় একদমই মন বসতে চায় না তখন আমাদের নিজেকে রিমাইন্ড করাতেই হবে যে আমাদের এই মুহূর্তে কী করা উচিত, কালকে, পরশু বা তরশুর কথা না, শুধু এই মুহূর্তে। আর একটা ছোট্ট কোয়েশ্চেন ঠিক তখনই নিজেকে জিজ্ঞেস করে নিও যে কারণটা তোমাকে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করছে, সেটা মোবাইল হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে বা অন্য যা ইচ্ছে হতে পারে, সেটা কি সত্যি এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট? মানে কিছুক্ষণের জন্য যদি সেটাকে পোস্টপন করে দেওয়া যায় তাহলে কি খুব প্রবলেম হবে? দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে যে জিনিসটা তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে সেটা সত্যি অতটা ইম্পর্টেন্ট নয়, মোস্ট অফ দ্য টাইম তুমি অভ্যাসের কারণে সেটা করে ফেলো। ছোট্ট ভিডিও কিন্তু প্রশ্নগুলো খুব কাজের, যতক্ষণ না তুমি নিজেকে সঠিক প্রশ্ন করছো ততক্ষণ কিন্তু সঠিক উত্তর তুমি পাবে না। আর একবার নিজেকে সঠিক প্রশ্ন করতে শিখে গেলে শুধু সঠিক উত্তরই পাবে তা নয়, তার সঙ্গে সঙ্গে নিজেই নিজের মনকে কন্ট্রোলে রাখতে শিখে যাবে। কয়েকবার এটা নিজের ওপর ট্রাই করো, কালকে, পরশু, তরশুর নয়, এখন এই মুহূর্তের ইম্পর্টেন্সটা নিজেকে বোঝাও। দেখবে তোমার পড়াশোনায় ফোকাস আর কনসেন্ট্রেশন নিয়ে তৈরি হওয়া অর্ধেকের বেশি প্রবলেম সলভ হয়ে গেছে।